আহি আছে আধার কার্ড। 6 ডিসেম্বরৰ ভিতৰত নিবিদা সম্পন্ন। 10 জোনত বিভক্ত কৰা হৈছে ৰাজ্যখন। বৰ্তমান সকলো কামৰ বাবে আধার কার্ড হৈছে বাধ্যতামূলক। কিন্তু অসমত আজিও আৰম্ভ হোৱা নাই আধার কার্ডৰ কাম। সরকারে পূর্বে করা ঘোষণা মর্মে এই মাসের পরাই আরম্ভ করবলৈ লোৱা হৈছে আধার কার্ডের কাম কাজ। সাধারণ প্রশাসন বিভাগ হব রাজ্যিক পঞ্জীয়ক। 10টা জনের বাবে নিবিদা আহ্বান। 6 ডিসেম্বর নিবিদা দাখিলর অন্তিম দিন। গঠন করা হয়েছে রাজ্যিক আধার প্রণয়ন কমিটি। কমিটির অধ্যক্ষ হয়েছে মুখ্য সচিব। এবছরের ভিতর সম্পন্ন করা হব নাম ভর্তির প্রক্রিয়া। স্থাপন করা হব 7986টা নাম ভর্তির কেন্দ্র। 5985টা হব স্থায়ী কেন্দ্র। কেন্দ্র স্থাপনের বাবে স্থান বাছনির নির্দেশ উপায়ুক্ত। ডাকযোগে বিনামূল্যে পঠোৱা হব আধার কার্ড। আবেদনের সময়ত লাগিব শুদ্ধ ঠিকনা। এনআরসির প্রক্রিয়া সম্পূর্ণ নোহালেকে আধার কার্ডের কাম বন্ধ করার দাবির বাবে অসমত পিছুয়াই দিয়া হয়েছিল এই কাম। বিদেশীর নাম অন্তর্ভুক্ত হওয়ার আশঙ্কা। আধার কার্ড নাগরিকত্বর প্রমাণ নহব। ঘোষণা সরকারের। বর্তমান জম্মু কাশ্মীর, মেঘালয় আর অসমকে ধরে মাত্র কেইখনমান রাজ্যতে আধার কার্ডের কাম সম্পূর্ণ হওয়া নাই। আন রাজ্যসমূহর বাসিন্দায় ইতিমধ্যে লাভ করেছে আধার নম্বর। ব্যুরো রিপোর্ট, আসাম টকস।